26 এপ্রিল আমাদের আগরতলা শহরে দুটো বিয়ে বাড়িতে যে কান্ডকারখানা হয়েছিল আমাদের জেলাশাসক উনি যে রাত্রেবেলা এসে যেভাবে হুলস্থুল করেছে এবং মানুষকে নির্যাতন করেছে অত্যাচার করেছে তার জন্য আমরা স্তম্ভিত হয়ে গেছি দেখে তখন আমরা বুঝতে পারলাম যে একদিন দুদিন যাওয়ার পরে দেখতে পারলাম যে উনি মানে মানে উনার ইন্টারভিউ দিয়ে বলছে যা যা করেছে ঠিক করেছে তখন আরও স্তম্ভিত হয়ে যায় তখন আমরা সিদ্ধান্ত করি যে না এই জিনিসটা নিয়ে আমাদের হাইকোর্টের দরজায় যেতে হবে এবং এই সাধারণ চিন্তা করেছি যে সাধারণ লোক সাধারণ জনগণের পক্ষে সম্ভব না এত বড় অফিসার আইএএস অফিসারের বিপক্ষে গিয়ে লড়াই করা তখন আমরা হাইকোর্টের দরজায় যাই হাইকোর্টে গিয়ে সমস্ত ঘটনাকে জানাই যে উনি কীভাবে রাত্রে ঢুকে বিয়ে বাড়িতে ঢুকে কীভাবে সবাইকে মারদাঙ্গা করেছে পুলিশকে হাত তুলে পুলিশের গায়ে হাত তুলেছে মহিলাদের গায়ে হাত তুলেছে অর্ডারটা ছিঁড়ে মহিলাদের মুখে মেরেছে যারা ভাত খাচ্ছিল ওদেরকে উঠিয়ে দিয়েছে এইসব জঘন্য অপরাধগুলি আমরা কোর্টকে জানাই এবং আমরা ভিডিও দিয়ে জানাই আজকে আমাদের মাননীয় চিফ জাস্টিস মহাশয় সব কিছু শুনে এক যে রায় দিয়েছেন যে রায়টা হলো বিস্তারিত আমরা রায়টা এখনো পাইনি কিন্তু একটু বলবো যে ওনাকে বিলোনিয়াতে ট্রান্সফার করানো হয়েছে রাজ্য সরকার ট্রান্সফার করে দিয়েছে পাশাপাশি রাজ্য সরকার যে তদন্ত কমিটি করছিল তদন্ত কমিটি তদন্ত চলছিল সেই তদন্ত কমিটিতে আমাদের রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ থাকবেন এস সিদ্ধ মহাশয় তখন আমাদের আশা করি ওই কমিটির পরে আমরা সত্যটা আসবে এবং মানুষ ভয়হীনভাবে সাক্ষী দেবে কারণ উনি থাকবে না এখানে চোখ রাঙানি দিতে পারবেন তাহলে মানুষ ঠিকভাবে সাক্ষী দিতে পারবে সত্যটা আসবে সত্যটা আসলে আমরা আশা করি বিচার পাবো আমাদের এখন রাস্তা খুলে গেছে আর কি বিচার পাওয়ার রাস্তাটা খুলে গেছে আবার কবে নাগাদ আমরা বলবো 35 আসলে আমরা বলে দেবো এখন ইমিডিয়েট কত পাবো